মাম্মার যতগুলো পাজেল এনেছিলাম তোমাকে দেখিয়েছিলাম না, মোটামুটি সব শেষ করে ফেলেছে, আর দুটো আছে। এই দেখো এম বসেই ফেললো। এবার ডি, নো, ইয়েস, নো, তুমি ভুলে যাচ্ছ কেন? এখন মাম্মা জানো তো নিজে নিজেই বসাতে শিখে গেছে, মানে উল্টো পাল্টা দিই আর ও ঠিক ঠিক জায়গায় বসে, ঠিক এর আমাকে খুঁজবে কোন সেপ্টে বসবে আর থুকে দেবে। এবার নেক্সট জে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। দেখেছো মাম্মাকে আর বলতেই হচ্ছে না, পুরো ঠিক ঠিক জায়গায় বসেই ফেলছে। এবার যেগুলো দিচ্ছে সেগুলো বলে দিচ্ছে, তাহলে কি বলতে বলতে মুখস্থ হয়ে যাবে এবিসিডি কোনটা, মানে কোনটা কি চিনে যাবে। খুব ভালো গেম, তোমরা কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই ট্রাই করো, মানে দু বছরের আগে থেকেই শুরু করে দিতে পারো, তারপর দু বছর হয়নি। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ক বছর বয়স, ওর এখন বয়স হচ্ছে 1 বছর 10 মাস, তো মোটামুটি অনেক কিছু শিখে গেছে। একটু প্রথম প্রথম একটু কষ্ট হবে, বাট দেখো আস্তে 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 ঠিক শিখে যাবে। সোজা করে বসো, গুড, বাহ, এনো বি, হয়েছে আই, আই ফর আইসক্রিম, আর আর ফর রাবিট, আর আর ফর রুবি, রুবি কার নাম, রুবি কার নাম, রুবি ঘোষ কার নাম, কার নাম, বি, একটা খুঁজে পাচ্ছিল না, পেয়েছে একটা, আর যেখানে যেখানে ছুড়ে যায় জানো তো সোফার তলে, এই যে কার ফার আছে, পুলিশ ভ্যান, পুলিশ কারটা, ট্রাক্টর, কোথায় সোফার তলে ছুড়ে দিয়েছে, খুঁজে পাওয়া গেল না।
জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। এনো এফ কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খেলার সাথে গোছানোরও সে কথা বলো, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে গেলো না, ও না খেলার পরে ঠিক একটা একটা করে গুছিয়ে মানে বাস্কেট আছে একটা বাস্কেট চাপা দিয়ে দেয়, আবার এটাও দিয়ে দেয়। একটা